চারপাশটা খুব সুন্দর করে আপনারা সাজিয়েছেন, যেমন আমের বাগান দেখতে পাচ্ছি তেমন কিন্তু মানুষের বসার জন্য খুব ভালো একটা প্লেস তৈরি করেছেন। একটু জানতে চাই যে এই যে এসটিএস ফাউন্ডেশন, এটা আসলে কী লক্ষ্যে আপনারা গড়ে তুলেছিলেন? এটা মূলত এসটিএস ফাউন্ডেশনের যে চেয়ারম্যান মহোদয় সৈয়দ টিপু সুলতান সাহেব, উনি সামাজিক যেই অর্থনৈতিক যে অসঙ্গতি এবং পরিবেশের যে অসঙ্গতি, পাশাপাশি নদী অসঙ্গতি এবং মানুষের অসঙ্গতি, সেগুলি দূরীকরণের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে, মানব কল্যাণমূলক প্রকল্প নিয়েছেন। আমাদের ওনার এই এসটিএস ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় 28টা মানব কল্যাণমূলক প্রজেক্ট আছে, তার মধ্যে এই বাগানটাও ওইরকম একটা প্রজেক্ট আর কি। আমরা প্রতি বছর এই এসটিএস ফাউন্ডেশনের মাধ্যমে 15 থেকে 20 হাজার গাছ আমরা বিভিন্ন লোকজনকে দিয়ে থাকি এবং রোপণ করে থাকি। পাশাপাশি আমাদের এই অঞ্চলে যত নতুন রাস্তা হচ্ছে সেখানে আমরা 15 থেকে 20 রকমের ফল গাছ লাগিয়ে দিচ্ছি। এটার উদ্দেশ্যটা হচ্ছে এরকম, যেন আমাদের পুষ্টি প্রয়োজন হচ্ছে গিয়া প্রতি দৈনিক 80 গ্রাম, আমরা 12 গ্রামের মতো পেয়ে থাকি। তো সেই পুষ্টি অভাব দূরীকরণের জন্য, পুষ্টি সমৃদ্ধ সমাজ গড়ার লক্ষ্যেই এই আমের বাগান করার মূল উদ্দেশ্য ওনার আর কি। আমাদের এখানে প্রায় দেশি বিদেশি 150 রকমের প্রজাতির আম গাছ আছে। সারা বাংলাদেশে এই সকল প্রজাতিগুলো স্বল্প মূল্যে সবার কাছে পৌঁছে যাক এবং সারা বাংলাদেশেই পুষ্টি সমৃদ্ধ হিসেবে গড়ে উঠুক। তার মানে সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আপনারা কাজ করে যাচ্ছেন। জি জি জি। সেক্ষেত্রে আপনারা সামাজিক কি কি কার্যাবলী করছেন? আমাদের এই এসটিএস ফাউন্ডেশন আন্ডারে আরেকটি অর্গানাইজেশন আছে, যেটা হচ্ছে টিএসএ। এটা ইন্টারন্যাশনাল আমেরিকার বেস থেকে শুরু হয়েছে। ওই নামেই আমাদের একটি হসপিটাল আছে, যেটা নাকি পিজি হসপিটালের আমাদের মাদার মনে করি। সেখান থেকে আমাদের প্রশিক্ষণ, বিভিন্ন নার্স দ্বারা, ডাক্তার দ্বারা প্রশিক্ষণ নিয়ে আমরা হসপিটাল, জি জি, আমরা সেটাকে আমরা শুরু করেছি। এবং এখানে আমাদের প্লেটিভ কেয়ার এবং জেরিটিক্সের পেশেন্টদেরকে চিকিৎসা দেওয়া হয়, তাদের চিকিৎসা ব্যবহারটা পুরোটাই আমাদের মধ্যে। এবং বিশেষ করে আর্সেনিকের আমরা অনেক বড় ধরনের কাজ করেছি, যেটা প্রায় 55,000 গ্রামে আমরা গিয়েছি। 6.5 কোটি লিফলেট প্রত্যেকটা মানুষের হাতে হাতে দেওয়া হয়েছে। এই আর্সেনিকের ভয়াবহতার অবস্থা থেকে কীভাবে উত্তরণ করা যায় এবং আর্সেনিকযুক্ত এরিয়ার পানিগুলো কীভাবে 70% আর্সেনিক মুক্ত করে খাওয়া যায়, সেটা নিয়ে আর কি আমরা কাজ করেছি। আপনারা হয়তোবা দেখেছেন সৈয়দ টিপু সুলতান সাহেবের রচিত গান, এই মমতাজের গাঁও বিটিভিতে আর্সেনিক নিয়ে যে গানটা, সেটা ওই আমাদের এই চেয়ারম্যান সাহেবের নিজের লেখা, নিজের প্রযোজনা করা। আমবাগানের পাশাপাশি কি ঔষধি বাগানও আছে মনে হয়? হ্যাঁ, আমাদের এই আমবাগানের পাশাপাশি ঔষধি বাগানও আছে। আমাদের প্রায় 1100+ ঔষধি গাছ কালেকশন আছে। 150 প্রজাতির গাছ এবং প্রত্যেকটা গাছে আছে আমের মুকুল। জি, তাহলে প্রত্যেকটা গাছ আমরা একটু ঘুরে ঘুরে দেখি। জি, চলো। আপনার বোন যদি হয় কেটে দিলে আবার হবে। ওর কথা হচ্ছে যে হ্যাঁ, ও ফলন দিয়ে ছাড়বে, মানে ওরে যতই বাধাগ্রস্ত করা হোক সে ফলন দিবে। এখানে মিশ্র মাছের চাষ হয়। আর আপনার পাশে যে নিচের একটা স্তূপ দেখতেছেন পাড়ে, ওখানে একটা নারিকেলের সারি আছে। পাশাপাশি এটা হচ্ছে ভিয়েতনামের যেই খাটো জাতের নারকেল। আচ্ছা আচ্ছা। এবং পাশাপাশি আপনার গিয়ে একটা মালটা একটা কমলা এরকম করে রেখেছি। তার ওখানে ড্রাগন গাছ আছে, অনেক বেটার সুস্বাদু, অনেক বেটার। দর্শক, এগুলো যেহেতু অর্গানিক হিসেবে হয়, একটু দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা গাছ, এটা কি জাতের ভাইয়া? এটা ব্যানানা।
ব্যানানা ছোট্ট একটা গাছে, ভাইয়া বলো না যে ব্যানানা কিন্তু ফলন দিয়েই ছাড়বে, ছোট্ট একটা গাছে মুকুল চলে এসেছে, এটা থেকে হবে? এটা কাটা দিলে আবার ও মুকুল ছাড়বে? এটা তো চারা গাছ, আমরা দেখছি যে না চারা গাছে, আমরা এক বছরের গাছকে তিনবার মুকুল কেটে দেখছি, সে আবার হয়েছে। আচ্ছা, মানে ওরে বাধা দিয়ে কোনো কাজ হবে না। ব্যানানা কিন্তু, ব্যানানা কিন্তু বাণিজ্যিকভাবে অনেক সফলতা অর্জন করছে। ব্যানানার ইয়েও প্রোটেকশন ক্ষমতাও বেশি, রোগবালাই কম হয়, আর ই আপনার ফসল অনেক বেশি হয়। এই যে একটা খুব ছোট গাছ দেখেন, এক একটা মানে মুকুল কত বড় বড়, কিন্তু এই মুকুলই কিন্তু গাছ ভেঙে পড়ছে, সব লেয়ে পড়ছে। এখন এটার ফলন হইলে তাহলে কি হবে? ভাই আপনি একটু দেখেন, এখানে যে গোলাপি আকার ধারণ করেছে হচ্ছে ডালটা, এবং চারিদিকে মুকুল। এটা হচ্ছে আপনার কি কিউজাই, কিউজাই আম, জাপানের কিউজাই আর কি। কিউজাই মুকুল, এটা ওপাশে ওটা ওপাশে লাল থাকে। হ্যাঁ, কিউজাই লাল থাকে, যে আমগুলো কালার যেই রকম আর মুকুলের কালারটা প্রায় কাছাকাছি ওই রকম হয় আর কি। আচ্ছা আচ্ছা, এই জন্য এটা হচ্ছে লাল। এবং ওখানে যে আপনি বললেন যে সবচেয়ে বড় জাতের একটা, সেটা আবার কালো দেখলাম। হ্যাঁ, ওইটা কালো, এটা কিউজাই। আর তার আগে যে দেখে আসলেন আপনার পুকুরের কনারে, ওইটা হচ্ছে ব্রোনাই কিং, যা পৃথিবীর সর্ববৃহৎ আম। এটা 5 কেজি পর্যন্ত ওজন হয় একটা আম। একটা কাঁঠাল নাকি? মানে এটা এমন একটা অবস্থা, ফ্যামিলি ও মানে ফ্যামিলি ম্যাঙ্গো বলা চলে, এবং বিগ ফ্যামিলি ম্যাঙ্গো। এই সাইডটা দেখতে পাচ্ছে, যদি ক্যামেরায় দেখা যাবে কতটুকু আমি জানি না, যত দূর চোখ যায় শুধু মুকুল, এবং মুকুলের যে ঝরে পড়ার ব্যাপারটা সেটাও কিন্তু কম দেখতে পাচ্ছি। দেখেন প্রত্যেকটা গাছ যদি দেখি যে মুকুল কিন্তু খুব কম ঝরে পড়েছে ভাই। না আমাদের মানে এই চারা, এগুলো চারা আমাদের বিক্রির জন্য। হ্যাঁ, এগুলো চারা, নার্সারি চারা আর কি। এগুলো তো মুকুল আসছে, মুকুল না ঝরার মূল কারণ হচ্ছে কি, যে মুকুল ছাড়ার আগে যদি গাছের মধ্যে আম গাছে বিশেষ করে পানি দেওয়া হয়, তাইলে ওর নতুন পাতা ছেড়ে দেয়। আর যদি এই মুকুলটা চলে আসার পরে নিয়মিত পানি দিয়ে রাখে, তাহলে ঝরার সংখ্যা কম থাকে। তো এটারে পানি প্রয়োগ করা, সঠিক সময় যদি পানিটা প্রয়োগ করা যায় আর কিছু খাবার দাবার দেওয়া যায়, তাহলে এটা সঠিকভাবে থাকে আর কি। আমরা একটু ওই পাশে যাই, ওই পাশেও দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওইদিকে আপনার কি আমাদের মানে যেটা নাকি সুগন্ধি আম।